আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওরমতুল্লাহি নবী আবাদা সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র জুমাবারের এই মোবারক মুহূর্তে আপনারা যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন আমাদেরকে দেখছেন আমাদের এই অনুষ্ঠানে ইসলামী জীবন বিধান নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন এই আয়োজন দেখার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং মোবারকবাদ প্রিয় দর্শক আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সৌজন্যে প্রিয় দর্শক পৃথিবীতে এমন কি কোনো মানুষ পাওয়া যাবে যিনি সফলতা চান না বোধ করেই একজনও না আমরা সবাই সফল হতে চাই তাই না আমরা সফলতাকে আবার এক একজন এক একভাবে নির্ধারণ করি কেউ বিপুল পরিমাণ ধনসম্পদ বাড়ি গাড়ি প্রভাব প্রতিপত্তিকে দিয়ে আমরা নির্ধারণ করি কেউ আবার সুস্বাস্থ্যকে দিয়ে আমরা নির্ধারণ করি আবার কেউ আছেন যিনি এই দুনিয়াবি সফলতা নয় পরকালের সফলতার জন্য সে নিজেকে পরিচালিত করে সফলতা খুঁজছেন এবং সফলতা প্রত্যাশা করছেন আসলে প্রকৃত প্রকৃতপক্ষে সফলকে সফলতার সংজ্ঞা কী অর্থাৎ ইসলামের আলোকে প্রকৃত সফল মানুষ কে এই বিষয়টি যদি আমরা একটু উদ্ঘাটন করার চেষ্টা করি প্রিয় দর্শক আজকে কেমন হয় হ্যাঁ প্রিয় দর্শক ইসলামের আলোকে সফল মানুষ এই বিষয়ে আমরা আজকে কথা শুনব আমাদের বিজ্ঞ আলোচকের কাছ থেকে এবং সেই সঙ্গে নিয়মিত যেরকম আপনারা আপনাদের প্রশ্ন রাখেন অবশ্যই আপনাদের কাছ থেকে প্রশ্ন আমরা নেব এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ইনশা আল্লাহতালা আর এই বিশেষ কাজে সহায়তা করার জন্য এবং এই কাজটি করার জন্য যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় শায়েক বিজ্ঞ আলেমিন বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ চিকা গবেষক এবং লেখক জনাব মোহতারাম ডক্টর জাকারিয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু শাহেক আপনাকে ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি আজকের আয়োজনে আমরা আপনার মূল্যবান সময় শেয়ার করছি হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ আমন্ত্রণ জন্য আলহামদুলিল্লাহ শেখ আপনি শুনতে পেয়েছেন আমরা ইসলামের দৃষ্টিতে সফল মানুষ আজকে এই বিষয়ে আপনার কাছ থেকে আমরা জানবো এবং সেই সঙ্গে আপনারা আপনাদের প্রশ্ন রাখতে পারবেন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে শাইক আমরা তাহলে প্রথমে আমাদের আজকের এই নির্ধারিত বিষয়ে আপনার কাছ থেকে আমরা শুরু করি ইসলামের দৃষ্টিতে সফল মানুষ আমরা কাকে বলবো সফলতা আসলে কি ইসলামের জি ধন্যবাদ আলহামদুলিল্লাহ ও সাল্লাহসাল্লাম আর আসলে আপনি আলোচনার মধ্যে দুটো পাঠও অলরেডি হয়ে গেছে অটোমেটিক্যালি সেটা হলো যে একটু হলো সফলতাটা কি এবং সফল মানুষকে আর একটু হল ইসলামের দৃষ্টিকোণ থেকে কি তো আমরা অনেকেই আছি আমরা সবাই তো মোটামুটি আলহামদুলিল্লাহ জন্মসূত্রে আমরা সবাই মুসলিম এবং আমরা ধর্ম পরিপূর্ণভাবে পালন না করলো কিছু কিছু করি কিছু কিছু ছেড়ে দিই তো আমাদের চিন্তা চেতনার মধ্যেও যথেষ্ট বৈপরীত্য রয়েছে যারা একেবারে একনিষ্ঠ মুসলিম বা প্র্যাকটিসিং মুসলিম টোটালি তাদের চিন্তা চেতনায় সফলতার মানদণ্ড একরকম যেটা আপনার দ্বিতীয় যে কথা যে ইসলামের দৃষ্টিকোণ থেকে সফলতার বৈশিষ্ট্য মানদণ্ড বা এটা কীভাবে আমরা বুঝবো এটা তারা চিন্তা করে আর যারা প্র্যাকটিসিং মুসলিম না তারা বাই বাইবর্ন মুসলিম এবং শুক্রবার একটু বা জুমাবারে জুমা নামাজ পড়ছি সবেবার সবে কদরটাকে গুরুত্ব দিচ্ছি এই টাইপের যারা আছে আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে সফলতাকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে কখনোই মূল্যায়ন করার চিন্তা করি না ইসলামে আবার সফলতার কি আছে তো সেক্ষেত্রে তাদের জন্য বলছি যে সফলতার মাপকাঠি এবং চিন্তা চেতনাটা দুইটা পার্ট একটা হলো আমাদের মানুষের চিন্তা চেতনার মধ্যে আমরা সফলতাকে কিভাবে মূল্যায়ন করি এই মূল্যায়নটা আসলে আদৌ কি সফলতা কিনা যেমন যদি সংক্ষিপ্ত পরিসর বলি আমরা আমাদের চিন্তাভাবনা সফল মানুষ কারা একটা পরিবারের কাছে সফল মানুষ হলো যে নাকি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ ডিগ্রি অর্জন করতে পেরেছে এটা হলো তার জীবনের সফলতার প্রথম ধাপ মনে করা হয় দ্বিতীয় ধাপ মনে করা হয় অর্থনৈতিক সচ্ছলতা তৃতীয় ধাপ মনে করা হয় যে তার সামাজিক অবস্থান তৈরি হওয়া তাইলে আমরা এটাকে সফলতার মাপকাঠি হিসেবে তুলে নিলাম মনে করছি আমাদের জুনিয়ার চিন্তা চেতনার ভিত্তিতে আমি যদি মনে করি তাহলে এটা আমার দৃষ্টিকোণ থেকে এটা কি সফলতার মাপকাঠি যদি তাই হয় তাহলে একজন সেলিব্রিটি মানুষ সে বিভিন্ন জগতে আছে ধরেন একবারে গ্ল্যামার জগতেই একজন অভিনেত্রী বলেন একজন চিত্রাভিনেত্রী বলেন একজন সুন্দরী নারী বলেন তার জন্য কিন্তু লাখো লাখো না কোটি কোটি দর্শক তার জন্য পাগল তার রূপ যৌবনে এবং বহু বহু ইয়াং এবং মানে বিয়ে করবে এমন পাত্রী খুঁজছে এবং যোগ্য অর্থবিত্তশালী এই রকম অনেক বয়সী মানুষজন তার জন্য পাগল কিন্তু সে কিন্তু তাকে তাদেরকে চিনে না কিন্তু সে আবার যাকে চিনে তাকে জানে সময় দেখা গেলো তাদের একটি বৈবাহিক সম্পর্ক হোক প্রেমের সম্পর্ক হোক দুজনে দুজনের জন্য পাগল হয়ে আসে কিন্তু একটা সময় দেখা যায় কেউ কাউকে দেখতে পারে না এবং কখনো কখনও সুইসাইডের মতো ঘটনা ঘটছে তাহলে আমার গ্লাবাল ওয়ার্ল্ডে আমি একদম স্থানে কিন্তু তাহলে আমার সফলতা যদি এই শীর্ষ চূড়ায় যাওয়াটাই সফলতা হয় তাহলে এই একটা অবস্থানে যাওয়ার পরে সেই মানুষটা কেন সুইসাইড করছে তাহলে প্রশ্ন জেগে যায় যে অনেক যশ খ্যাতি সেলিব্রেশন মানুষের কাছ থেকে পাওয়ার পরেও সেলিব্রিটি হওয়ার পরেও সেখানেতে পরিপূর্ণ সফল না এইটাকেই যদি আমরা আমাদের জায়গা মতো বিশাল কোটিপতি মানুষ কিন্তু ওয়াইফের সাথে সম্পর্ক নেই সেটা আমরা বিল গেটস থেকে শুরু করে আমরা আমাদের স্থানীয় পর্যায়ের যদি চিন্তা করি বহু শিল্পপতিরা বাংলাদেশে আছে বহু বৃত্তশালীরা আমরা আমাদের সমাজে আমরা আছি যারা ঘরের মধ্যে যাওয়ার পরে তারা চিন্তা করে এই ঘরে যত দেরি করে আসা যায় অফিসে সময় পার করে তারপর রাত দশটা এগারোটার সময় অফিসে অফিস থেকে বাসায় ফিরে কোনো রকমের কোটঠোট খুলে ঘুমিয়ে পড়লো সকালে অফিস খোলার টাইমের আগেই বাড়ি গাড়ি থেকে বেরিয়ে গেল কেন ঘরের মধ্যে শান্তি তিনি পাচ্ছেন না তো এইরকম যেমন আবার একজন নারী তিনিও ভাবে চিন্তা অর্থাৎ নারী পুরুষ নির্বিশেষ প্রত্যেকেই তাহলে আসল সফলতাটা কোথায় আমার মূল্যায়ন হলো ইন জেনারেল কথা বলছি ইসলামিক ইসলামকে আপাতত দূরে রেখে দিচ্ছি স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আমার জীবনের সফলতার মানে হল আমার শিক্ষা অল্প হোক কিন্তু আমার ওই শিক্ষার মধ্যে শিক্ষার আলোটা আমার ভিতরে থাকুক তাহলে শিক্ষাক্ষেত্রে আমি সফল মানুষ যদি সেটাই যদি সফল না হয় তাহলে এদেশে বহুত শিক্ষিত মানুষেরা হাজার হাজার শিক্ষিত মানুষেরাই কলমের খোঁচা দিয়ে কিন্তু কোটি কোটি টাকা দুর্নীতি করে দেশকে উজাড় করে দিচ্ছে তাহলে এই মানুষগুলোকে আপনি কী করে সফল মানুষ মনে করেন তারা তো চোর চুরি করার ক্ষেত্রে তারা সফল কিন্তু তারা শিক্ষার আলো দুতিতে তারা কিন্তু নিজেদের বিবেকটাকেও তারা সফলতার মানদনে নিতে পারেননি চুরি করে তিনি চুরি করেছেন কিন্তু তিনি কি শতভাগ সফল এবং শান্তিতে আছেন

এই কিছু সুকি সু জায়গায় মায়ে তুই গুতল করিস যে ভিট্রান পড়তে হয় যেমন তারা ওই আগরবাতি জ্বলায় হ্যাঁ ওই লাশের চারদিকে মায়েতে চা দিকি এরকম ছাতবার ঘোরায় એટલે মানে করে એટલે কিছু করে তারপরে কাপন পরার সময় মানে আগরবাতি জ্বলায় মায়ের কাছে দেয় এটা ঠিক আছে কিনা আর আমার একটা প্রশ্ন হলো যে দান করতে পরে দান্তাংসর দাতা বা মানে সেত্রা বা যা করে সেটাই বলেন

আমরা দুটো প্রশ্ন পেয়েছি আমাদের এই বোনের আমরা তাহলে প্রশ্ন দুটোর উত্তর আপনার কাছ থেকে নেই প্রথম প্রশ্নটি ছিল মায়েতের গোসল প্রসঙ্গে যে উনি গোসল করান মাইয়েতের এবং সেই সঙ্গে উনি সাথে যাদেরকে নেন উনি বেজোর সংখ্যক মানুষকে নিতে হয় এটা শুনেছেন এটা ঠিক আছে কিনা আর যদি কেউ নামাজি ব্যক্তি না হন তাকে নেওয়া যাবে কিনা আর আরেকটি কথা বলেছেন যে মায়েতের পাশে অনেক মাইয়েতের পাশে গোসলের আগে বা পরে আগরবাতি জ্বালিয়ে সাতটা চক্কর দেওয়া হয় কিংবা পাশে আগরবাতি জ্বালানো হয় এগুলো ঠিক আছে কি আছে জি বোন আপনার জন্য সেটা হলো যে প্রথম কথা হলো মাইয়েতের গোসলের জন্য বেজর সংখ্যক মানুষ লাগবে এই ব্যাপারে কোরআনে তো আসলে এই ব্যাপারে কথা বলা নেই হাদিসের মধ্যে কোনো দিক নির্দেশনা নেই রাসুল্লাহ সাস্তাম কিংবা পরবর্তী যুগে সাহাবায় কেরামের আমল থেকেও এমন কোনো বর্ণনা পাওয়া যায় না তার মানে হলো গোসলের জন্য জোর বেজর কোনো শর্ত নেই এটা গোসল যিনি করাতে পারবেন সুন্দরভাবে তিনি করাবেন তার সাথে যদি কোনো সহযোগী লাগে তিনি তার পরিমাণ মতো সহযোগী তিনি নিতে পারবেন জোর বেজরের কোনো শর্ত এখানে আরোপ করা হয়নি জি এবং আগরবাতি এরপরে আগরবাতির প্রসঙ্গ আসলে বোন এখানে প্রসঙ্গক্রমে বলতে হয় আগরবাতি মাইয়েতের শিওরে আগরবাতি জ্বালানোর এই কালচারটা আসলে মুসলিমদের ছিল না এটা আমাদের এই পাকভারত উপমহাদেশে দীর্ঘদিন আমরা হিন্দু বৌদ্ধ সহ বিভিন্ন সংস্কৃতির সাথে আমরা দীর্ঘদিন অবস্থানের কারণে সেই সংস্কৃতির কিছুটা ছোঁয়া আমাদের মধ্যে চলে এসেছে সেই প্রভাবটা এখনো পর্যন্ত রয়ে গিয়েছে তো হিন্দু ধর্মাবলম্বী সহ অন্যান্য যারা মারা যায় মারা যাওয়ার পরে তাদের এরকম কিছু সুগন্ধি যে আগরবাতি সেটা জ্বালানো হয় সেখান থেকে আসছে আর আগরবাতিটা জ্বালানো আসলে কোনো সবাবের কাজ না এটা হলো যারাই জ্বালিয়েছেন তারা জ্বালিয়েছেন মাইয়েতের আশপাশটা যেন দুর্গন্ধ মুক্ত থাকে এটার জন্য মূলত করা হয় কিন্তু সময়ের বিবর্তনে সেটা একটা নিয়ম বা রুসুমে পরিণত হয়ে গেছে আর মুসলিম সমাজে সেটা একটা ইবাদতের পাট অথবা মাইয়েতের সাথে সংশ্লিষ্ট একটি পাট হয়ে গেছে তো সুতরাং আগরবাতি সুগ্রাণের জন্য যদি জ্বালাতে হয় তাহলে আপনি মাইয়েতের কাছেই না দূরে এক জায়গায় জ্বালালেন যাতে করে দুর্গন্ধ না আসে বা ছড়ায় এটা কোনো গুণা নেই কিন্তু মাইয়েতের কাছেই জ্বালানো এটা যদি মনে করেন যে এটা ইসলামের কোনো নির্দেশনা অথবা নিয়ম তাহলে এটা ভুল হবে এবং এটা বেদাত হবে সুতরাং আগরবাতি জ্বালানোটা গুণা নাই আপনি একটু দূরে জ্বালাবেন যাতে দুয়ার কারণে সুঘ্রাণটা ছড়ায় এটা আর হলো সাতবার ঘুরানো অথবা বেজর সংখ্যক ঘুরানো এটাও মুসলিম সংস্কৃতির অংশ না এটাকে যদি এবাদত অথবা ইসলামের পার্ট হিসেবে তুলে ধরা হয় বা মনে করা তাহলে ওটা এবাদত হয়ে যাবে আর এবাদত মনে করলে ওটা বেদাত হয়ে যাবে তো সুতরাং এটাকে আমরা ইসলামের কালচার মনে করলে বিদাত হবে যদি আমরা মনে করি যে না এটা সুঘ্রানের জন্য দিছি তাহলে করা যাবে আর ওই ঘুরানো এটা কোনোভাবেই করা যাবে না এটা কোনো কিছু মনে করেও করা যাবে না কারণ আপনি হয়তো মনে করছেন এটা কোনো নিয়ম না কিন্তু আরেকজন আপনার দেখা দিকে এটাকে নিয়ম মনে করে মনে করতে পারে সেজন্য এটাকে পরিহার করা উচিত জি ধন্যবাদ অনেক শুক্রিয়া শেখ জাজাকুমুল্লাহ আমাদের সাথে আরও একজন দর্শক আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনার পরিচয় দিয়ে কথা বলুন জি ছিলাম সে আমার প্রথম ছিল যে একজন ভাই সে আমাকে একটা মানে ভক্তিষ্ঠা বলে আমাদের তা আমি দেখলাম জায়গাম নামক পড়ি সেই হিসাবে তাকে সে নামাজ পড়ার ইত্যার সেই হিসাবে আমি তাকে দিয়েছি এখন আমার মনে হয় যেটা হচ্ছে আমি ভুল করলাম না আমি এই কোনো

আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নগুলো অনেক শুক্রিয়া আপনি সাথে থাকুন ইনশাল্লাহ শাহ উত্তর দেবেন শাহেক আমরা আরো তিন চারটি প্রশ্ন পেলাম আমাদের আগের বোনের যে দ্বিতীয় প্রশ্নটি ছিল সাদাকা প্রসঙ্গে যে বেনামাজি গোসলের জন্য ওইটাও একটা যে যারা গোসল দিবে মাইয়েতকে তারা নামাজ না পড়লে সমস্যা সাথে নেওয়া যাবে সাথে নেওয়া যাবে কিনা জীবন নামাজ যারা পড়ে না তাদেরকে নেওয়াতে কোনো সমস্যা নেই তবে বিষয়টা হলো যারা সালাত আদায় করে দিনদার তাদেরকে দিয়ে গোসলটা করানো উচিত মাইয়েতের গোসলটা পরিবারের সদস্যদেরকে করার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে যদিও আমরা সেটা পারি না ভয়ের কারণে এটার পিছনে কিছু কারণ আছে কারণ কোনো মানুষ ইন্তেকাল করার পরে তার শারীরিক অনেক ধরনের ত্রুটি বিচ্যুতি প্রকাশ পেয়ে যেতে পারে আবার মহিলা মানুষ তার শারীরিক শরীরে বিভিন্ন জায়গায় কোনো ক্ষত চিহ্ন থাকতে পারে অথবা যে কোনো ধরনের আঘাতের চিহ্ন অথবা যে কোনো ধরনের একটা চিহ্ন থাকতে পারে এই চিহ্নটা বা এরকম কিছু যদি কেউ দেখে অসংলগ্ন কিছু যদি কারো দৃষ্টিতে পড়ে পুরুষ বা নারী একজন ইমানদারের মাধ্যমে তাকওয়াবান ব্যক্তির মাধ্যমে এটা এই জন্য করতে বলা হয়েছে যাতে করে সে বাহিরে মানুষের কাছে প্রকাশ না করে একজন বেনামাজি মানুষ তিনি যখন গোসল দিবেন তো তিনি তার ভিতরে কতটুকু তাকোয়া আছে কতটুকু তার ভিতরে আমানতদারিতা আছে এটা একটা প্রশ্ন থেকে যায় তো আমানতদারিতা যদি কারো ভিতরে থাকে যে তার গোপন বিষয়গুলো মানুষের কাছে প্রকাশ করবে না তাহলে কোনো সমস্যা নেই কিন্তু নামাজ না পড়লে গোসল দেওয়া যাবে না এমন কোনো কথা নেই তবে অবশ্যই নামাজি এবং নামাজি হলেই না শুধুমাত্র একজন আমানতদার এবং তাকোয়াবান মহিলা লাগবে যাতে করে মহিলাদের গোসলসহ বা এই আনুষাঙ্গিক কাজগুলো করার ক্ষেত্রে কোনো ধরনের কোনো দোষ ত্রুটি বিচ্যুতি কারো দৃষ্টিগোচর হলেও যাতে করে মানুষের কাছে কখনো প্রকাশিত না হয় এটার ব্যাপারে জোর ভাবে দিয়েছেন সুতরাং এই বিষয়গুলো খেয়াল করা দরকার অনেক আমরা একটি ছোট্ট বিরতিতে যাবো ইনশাল্লাহ আবারও ফিরবো আপনার কাছে প্রিয় দর্শক এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি অল্পক্ষণের মধ্যেই আমাদের সাথেই থাকুন বিরতির পর সুপ্রিয় দর্শক আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত এই চমৎকার আয়োজনে অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সৌজন্যে আমরা আবারও শাহেককে ধন্যবাদ মোবারকবাদ জানাব শয়েক আলহামদুলিল্লাহ আমরা আপনার মাধ্যমে অনেকগুলো বিষয় জেনেছি ইতিমধ্যে আমাদের হাতে আরও চারটি প্রশ্ন আছে আমাদের এক বোন যেটি জানতে চেয়েছিলেন যে সাদাকা এই সাধারণ সাদাকা দান সাদা সেগুলো আত্মীয় স্বজনকে উনি দিতে পারবেন কি কিনা এবং আত্মীয় স্বজন অনেক ক্ষেত্রে করেন দিতে দিতে তো তো গেলে সেই ক্ষেত্রে না জানিয়ে উনি দিতে পারবেন দান যেটাই হোক না কেন এগুলো যে কাউকে আত্মীয় স্বজন হোক অথবা আত্মীয় স্বজনের বাইরে হোক এটা বলে দেওয়ার কোনো নিয়ম নেই মানে আমাদের একটা ভুল ধারণা যেটা মনে হয় দেওয়ার সময় বলে দিতে হয় না তোমাকে জাকাতের টাকা দিলাম না এটা না যাও তোমাকে সৎকার দিলাম তা না আসলে বিষয়টা হলো নিয়তের ব্যাপার আমি যখন জাকাতের অর্থটা আমি অন্যান্য সামগ্রী থেকে যখন হিসাব করে আলাদা করি তখনই কিন্তু আমার নিয়ত হয়ে যায় যে এটা জাকাতের অংশ আমি বিশ হাজার টাকা আমার জাকাত হয়েছে এখন আমি যা দিব সব জাকাত ফান্ড থেকে দিব এই যে আমার নিয়তটা এই নিয়তটাই এনাফ তো দেওয়ার ক্ষেত্রে কাউকে বলে দেওয়ার দরকার নেই এটার জন্য ইসলাম এই জন্যই অর্থাৎ আত্মীয় স্বজন প্রতিবেশী বা যেই হোক না কেন সেইটা নিয়ে নিজেকে ছোট মনে করবে এটা যাতে না হয় সেজন্য এটাকে গোপন রেখেই করা যাবে নিঃসন্দেহে তিনি না বলে এটা দিবেন মনের ভিতরে এরাদা ওটুকুই থাকবে এটুকুই যথেষ্ট অনেক শুক্রিয়া অনেক শুক্রিয়া শেখ জাজাকাল্লাহ আমাদের এরপরে জীবন ফোন করেছিলেন প্রশ্ন করেছেন সিলেট থেকে প্রথম প্রশ্নটি ছিল যে উনি হজে গিয়েছিলেন হজ করে এসছেন আলহামদুলিল্লাহ তো সনাতন ধর্মের একজন ভাই ওনাকে খুব পছন্দ করেন মোহব্বত করেন সম্মান করেন তো উনি যাওয়ার সময় ওনাকে বলেছিলেন যে আমি একটা যদি গিফট পেতাম একটা জায়ন আমার যদি আপনাদের আমার জন্য নিয়ে আসেন তো ওনার কথা অনুযায়ী উনি একটা জায়ন আমার গিফট করেছেন তো এই এটা এখন ওনার মনে হচ্ছে যে এই কাজটা ওনার করা ঠিক হলো কি বোন আসলে প্রথমেই বলছি যে আপনি একটি ভালো কাজই করেছেন আপসেট হওয়ার বা হতাশ হওয়ার কোনো কারণ নেই আলহামদুলিল্লাহ যেই ভাই অন্য ধর্মের যেই ভাই তিনি এটা বলেছেন আসলে তিনি ধর্ম পালন করছেন তার বিশ্বাস অবিশ্বাস যেটাই তার ভিতরে তবে এটা স্পষ্ট যে ইসলাম ধর্মের প্রতি তার যথেষ্ট অনুরাগ ভালোবাসা রয়েছে এবং এই শ্রদ্ধাবোধ থেকেই কিন্তু তিনি বলছেন যে আপনাদের জায়নামাজটা আমার জন্য নিয়ে আসবেন এটা আমরা সচরাচর দেখি আমরা যদি কোনো বিধর্মী কোনো ভাইকে যদি বলি যে দেখো এটা হলো জমজমের পানি সে অন্য ধর্মের কিন্তু এই জমজমের পানিটাকে যথেষ্ট সে রিসপেক্ট করে তো তার এই ধর্ম অথবা আমাদের ইসলামের প্রতি যেই তার যে ভালো লাগা অনুরাগ এটা অবশ্যই সম্মানের যোগ্য তো সেক্ষেত্রে আপনি যে জায়নামাজ তাকে দিয়েছেন এটা একটি ভালো কাজ করেছেন কারণ এমনও তো হতে পারে এই জায়নামাজ তার কাছে থেকে এটার প্রতি আকৃষ্ট তার হতে হতে এক সময় হয়তো তিনি ইসলামের সুশীতল ছায়াটাকে তিনি মেনে নিতেও পারেন তো আমরা সেই দোয়াটা করব তবে আপনি ভালো কাজ করেছেন এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল আল্লাহ সুবান গুণবাচক নাম আলবারিউ এটা একশো বার পড়লে জান্নাতে যাওয়া যাবে এরকম একটা জি আল্লাহর গুণবাচক যে নাম আলবারিউ বা যে সমস্ত নামগুলো আছে কিন্তু একশো বার পড়লে জান্নাতে যাওয়া যাওয়ার ব্যাপারে বর্ণনা যদিও কোথাও আছে তবে হাদিসের যেটা বর্ণনা আছে যে ইন্নার ইল্লাহি ইসমান ফামান আহসাহা দাখার আল জান্না কোরানে বলছে ওয়ালিল্লাহিল আসমা উল হুসনা বিহা তোমরা আল্লাহ পাকের যে সমস্ত সুন্দর সুন্দর নাম আছে সেই নাম সমূহ থেকে তোমরা যে কোনো নামে তাকে ডাকতে পারো তো আল্লাহর সিফাতি নাম আল্লাহ বাদে আল্লাহ এই শব্দটা বাদে বাকি যা আছে সবগুলো আল্লাহ পাকের সিফাতি নাম ওই নামের নামের নাম ধরে আল্লাহর কাছে পানা চাওয়া কোনো কিছু আল্লাহ তুমি রফার এই নামের রুসিলে তুমি গুনা মাফ করো আল্লাহ তুমি সাত্তার লয় মানে দোষকে গোপনকারী আল্লাহ তুমি তুমি এই আমার যত অপরাধগুলো আছে গোপন রাখো এবং অপরাধ করো এই যে নামের শুধু আল্লাহর নামে দোয়া করার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে এরপরে আল্লাহ তোমার কাছে যাই রহমান তুমি আমাকে দাও সাত্তার তুমি আমাকে দাও এইভাবে ডাকতে বলা হয়েছে আর হাদিসে বলা হয়েছে যে আল্লাহ পাকের যে নিরানব্বইটা নাম আছে এই নাম ফমান আহসাহা দখালাল জাননা যে এটাকে হেফাজত করবে মুখস্থ করবে এবং এটা জপবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন সুতরাং এই নামের একটি অংশ আল বাড়িও তো সুতরাং আপনি এটা বেশি বেশি উচ্চারণ করা আর সমস্ত নামগুলি পড়া তো এটা হলো জান্নাতে যাবেন এখন অন্যান্য আনুষাঙ্গিক কাজগুলো করার পাশাপাশি আল্লাহ সিফাতের নামগুলো বেশি বেশি পড়া তো এককভাবে

আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে আপনি সাথে থাকুন আমরা আশা করি বুঝতে পেরেছি আপনার প্রশ্ন শায়েক ইনশাল্লাহ উত্তর দেবেন শায়ক আমরা আগের প্রশ্নে আসি আমরা আমাদের আগের বোন যেটি বলেছিলেন যে আল্লাহর গুণবাচক নামে এটা তো আমরা পেলাম এরপরের যে প্রশ্নটি ছিল যে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহিল্লাহ আকবর হামদ এরকম তাজবিগুলো উনি সময় পড়বেন নাকি বিশেষ সংখ্যায় বিশেষ সময়ে পড়ার বিধান আছে তাজবিহের ক্ষেত্রে যে বিধান সেটা হলো হল রসুল্লাহাম কিছু তাজবি ফরজ সালাতের পরে পড়তেন এবং এটার একটা সংখ্যা নির্ধারণ করে দিয়েছেন যে ফরজ সালাতের পর রসুল্লাহাম এই তাজবিগুলো তেত্রিশ বার চৌত্রিশ বার একশো বার এবং পড়েছেন আবার কিছু তাজবিহাত আছে যেটা সকালে এবং সন্ধ্যায় পড়েছেন একশো বার এব হাদিসে বর্ণা যে এই দোয়াটা যদি কেউ একশতবার পরে তাহলে মাররা তাহলে হত্যাত হাতায়াম মিসলা জাবাতিল বাহার এরকম বিভিন্ন হাদিসে আছে যে একশতবার যদি পরে তাহলে তার সমুদ্রে ফেনা পরিমাণ গুণা হল তাকে মাফ করে দেওয়া হবে এখন সুবাহানিহামদিহি সুবহান আল্লাহ আজিম এটা যেমন আছে এবং আকবর এটা একশত বারের যে বর্ণনাগুলো আছে এটা আপনি একশতবার পড়বেন যে সময় দেওয়া আছে এর বাইরেও আপনি যখন মন চায় তখন পড়তে পারবেন তাতে কোনো সমস্যা নেই এটার জন্য কোনো সংখ্যা নির্ধারণ করা লাগবে না এছাড়া তো শেখ আমরা যেমন সুবহান আলহামদুলিল্লাহ আল্লাহু একবার যে তাজবিগুলো নামাজের ফরজ নামাজের পরে জি এটা তো আমাদের জানাই আছে জি তেত্রিশ তেত্রিশ এবং চৌত্রিশ অনেক শুক্রিয়া শেখ জাজাকুমুল্লাহ এরপরে এইমাত্র আমরা যে প্রশ্নটি পেয়েছি আমাদের বোনের কাছ থেকে আমরা যতটুকু বুঝতে পেরেছি আমি সেটা হলো যে উনি ওনার আম্মার কাছ থেকে কিছু টাকা ধার করেছিলেন কিন্তু ওনার আম্মা ইন্তেকাল করেছেন ইনানিল্লা তো এখন উনি সেই টাকাগুলো কিভাবে উনি দান করতে চাচ্ছেন কিভাবে সেটা করবেন প্রক্রিয়াটা এবং এটা উনি ওনার স্বামীকে না জানিয়ে করতে চাচ্ছেন এটা ঠিক আছে কি না হ্যাঁ মায়ের কাছ থেকে আপনি যে ঋণটা নিয়েছেন সেই ঋণের টাকাটা যদি এখন তার পক্ষ থেকে সদাকা করতে চান এটার জন্য আপনার স্বামীকে জানানো লাগবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কারণ এই ঋণের সম্পর্ক সম্পূর্ণ আপনার এবং আপনার মায়ের মধ্যকার সম্পর্ক দ্বিতীয় কথা হলো যে সাদাকা যদি আপনার মায়ের টাকা পাওনা টাকা হয়ে থাকে এটা যদি সাদাকা করতে চান তাহলে আপনার মায়ের পক্ষ থেকে আপনি সাদাকা করছেন আপনার নিয়তের মধ্যে এটা থাকবে যে এটা আসলে আমার মায়ের পাওনা আমি আমার মায়ের মাখ ফেরাতের জন্য তার শান্তির জন্য আমি এটা সাদাকা করছি মুখে বলা লাগবে না এই যে মনের ভিতরে যে এখন আমি যেমন বললাম এই যে নিয়ত এই নিয়তে আপনি সাদাকা করে দেবেন যখন যেখানে যতটুকু দরকার সেটা আপনি করে দেবেন আপনার মা এই সাদাকার অংশ আপনি ইনশাআল্লাহ পেয়ে যাবেন ইনশাল আল্লাহ কবুল করুন আলহামদুলিল্লাহ শাহেক আমরা আবারও একটু ইসলামের দৃষ্টিতে সফল মানুষ আমাদের আজকের টপিকে একটু আসবো আমরা এর আগেও আপনার কাছ থেকে শুনছিলাম যে আসলে সারিয়া দৃষ্টিকোণ থেকে আসলে প্রকৃতপক্ষে একজন সফল মানুষকে এ বিষয়ে আপনি বলছিলেন জি তো দুনিয়াবি নানান বিষয় আপনি বলেছেন এবং পাশাপাশি পরকালীন যে মুক্তির কথা যেটা আল্লাহ তাআলা কোরআনে হাকিমেও বলেছেন যে প্রকৃতপক্ষে সফল তিনিই হবেন যিনি যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এবং জান্নাতে দাখিল করা হবে তো আমরা এই এই বিষয়ে আপনার কাছ থেকে কিছু জানতে চাচ্ছি আর আরও আমি যেটা বলছিলাম যে সফলতার মানদণ্ডে আমরা যে যে জায়গায় আমরা এসেছি আমরা এটাকে সফলতা মনে করছি আসলে প্রশ্ন হলো যে কি এটা আমার জীবনের সফলতা কিনা তো আসলে আমরা এভাবে বলতে থাকলে অনেক লম্বা হবে তো আমরা যে যেভাবে সফলতা মনে করি আসলে এটা চূড়ান্ত সফলতা না চূড়ান্ত সফলতা ইন জেনারেল যদি চিন্তা করি চূড়ান্ত সফলতা হলো ওই মানুষটা যে মানুষটা ঘরে ঢুকার পরে সে বিছানায় শুয়ে পড়লে তার আরাম একটা ঘুম চলে আসে কোনো টেনশন তার ভিতরে প্রভাবিত করে না তিনি সফল হতে পারে তার অর্থ সম্পত্তি বা বেশি চিঠি হোক না কেন কারণ বাজারে রাতের বেলা তার টুকরির মধ্যে যেই লোকটা শুয়ে থাকে তার হয়তো টাকা পয়সা অনেক কিছু নেই কিন্তু সে যখন ওই টুকরির মধ্যে শুয়ে থাকে সে কিন্তু একদম খুব ভারী একটা ঘুম সে দিচ্ছে কারণ তার কোনো নিজের ব্যাপারে কোনো পেরেশানি নেই তাকে কেউ মেরে ফেলবে এই পেরেশানি নেই তার থেকে কেউ লুটপাট করে নিয়ে যে এই পরেশানি নেই ঘর দোয়ার এগিয়ে নিয়ে কোনো পেরেশানি নেই সে তার জায়গায় সফল আবার একজন বৃত্তশালী মানুষ সে ওই ব্যক্তি তখনই সফল যখন নাকি তার এই সহায় সম্পত্তিগুলো কারণে তার সন্তান তার থেকে দূরে সরে যায়নি তার স্ত্রী তার থেকে দূরে সরে যায়নি অথবা তার পরিবার তাকে অশান্তির মধ্যে ফেলে রেখেছে এমন না বরং সব কিছু নিয়ে যখন সুন্দরভাবে থাকা যায় এটা সফলতা

আমার প্রশ্ন হলো কোন ফরজ আগে নামাজ না দিয়ে নামাজ নামাজ হবে কিনা প্রশ্ন তিনটা ফরজ নামাজের আগে হ্যাঁ আর দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো যে টাকা তো সবাই লেনদেন করে যেমন ডোম বিভিন্ন ধরনের লোকজন লেনদেন করে ওই টাকা পাক না পাক ওই টাকা মসজিদে ঢুকলে নামাজ হবে কিনা টাকা পাক না পাক টাকা পাক না পাক হলো মানুষ যখন মারা যায় ওই মানুষ মারা গেলে আল্লাহ পাক যদি ভালো হাতটা হয় তাহলে এলাকা রাখে যদি খারাপ হাতটা হয় রাখে ঠিক আমার প্রশ্ন হলো যে অনেকেই বলে যে মানুষ মারা গেলে বাড়িতে আসে কান্নাকান্দি করে সবাই ওই মৃত ব্যক্তি দেখতে পায় আসলে এটা হাদিসের কতটুকু প্রমাণের আপনারা বলবেন আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে আর কোনো প্রশ্ন না এই চিন্তা অনেক শুকরিয়া সাথে থাকুন ইনশাল্লাহ সহায়ক উত্তর দেবেন আপনাকে আবারও ধন্যবাদ আমরা শুনছিলাম যে ইসলামের দৃষ্টিতে আপনি এই জায়গাটা এসছিলেন যে একজন সফল মানুষ যে মানুষের সফলতা বলতে অনেকগুলো বর্ণার মধ্যে একটা বর্ণা বলে যেটা কোরআন শুরুতে বলা হয়েছে যে আল্লা কারণ এই গুণাবলী বলা কিন্তু হয়েছে এই গুণাবলী বলার পরে আলা আলহুদাম রব্বি এবং উলায় তার মানে এরাই সঠিক পথের উপর আছে এবং এরাই সফল কাম তারপরে বোঝা গেল একজন মানুষের সফলতার মানদণ্ডের প্রথম স্টেজ হলো এটা এরপরে এই মানুষটা যখন এই স্টেজটা পার করে যাবে তখন তার সফলতার আরেকটা দ্বিতীয় ধাপে সে আসবে যেটা সে যখন মুমিন হয়ে যাবে ওই মুমিন হওয়ার পর তার কি কী কার্যাবলি সেটা সুরা মোমিনের মধ্যে সেখানে বলা হয়েছে কাদ আফলাহাল মোমিনুন তো ওই মুমিন হওয়ার আগে প্রথম কথা হলো আল্লা মিনুন আবিল গায়েব গায়েবের প্রতি বিশ্বাস এটা তার সফলতার প্রথম ধাপ সেটা কিভাবে আমরা সবগুলি বিশ্লেষণ করতে পারবো না আমরা যতটুকু যতুরুকের মধ্যে বলছি অদৃশ্য সত্তা সেটা কি বিশ্বাস সেটা হলো আমার ভালো আল্লাহ করেন মন্দ আমার আল্লাহ করেন আমার রিজিকের বরকত আল্লাহ দেন আমার চাকরি বাকরি বরকত আল্লাহ দেন প্রচেষ্টাটা আমি করব কিন্তু আমার তকদিরে যেটা আছে সেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দেখেন এই একটা কথা যদি একজন মানুষ মেনে নিতে পারে তাহলে কিন্তু তার জীবনের অর্ধেক পেরেশানি শেষ হয়ে যায় শেষ হয়ে যায় যেমন আমি একটা ব্যবসা করতেছি খুব মনোযোগ দিয়ে আমার প্রচেষ্টার কোনো কমতি ছিল না ঘটনাক্রমে সেই ব্যবসার মধ্যে কিছুটা লস হয়ে গেল তখন আমি হতাশ হয়ে আমি সব কিছু পাগল মতো হয়ে গেলাম কিন্তু আমি ওই মুহূর্তে যখন আমি চিন্তা করব। যে আসলে হতাশ হওয়ার কি আছে এটা আমার তক দিয়ে ছিল এটা হয়ে গেছে তবে আমার ভাগ্যে যদি ভালো কিছু থাকে অবশ্যই আমি আবারও উঠে দাঁড়াই আল্লাহ আমাকে কোনো না কোনোভাবে দেবেন আমি সংক্ষেপে এক কথা যদি বলি যে পাকিস্তানের বিখ্যাত পপ সঙ্গীত শিল্পী জুনায়দ জামশেদ যিনি পরবর্তীতে কনভার্ট হয়ে ইসলামী সঙ্গীত শিল্পী হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন এবং দাওয়াল আওয়া একজন দায়ী ছিলেন তিনি প্লেন দুর্ঘটনায় সপরিবারে নিহত হয়েছেন তিনি যখন তার নিজস্ব জীবনের কথা বলেছেন তিনি এই রঙিন জগৎ ছেড়ে যখন এখানে এসেছেন সামান্য টাকা দিয়ে তখন শেষ হয়ে গেছে তিনি মনে করছেন আমার জীবন শেষ কিন্তু যেই মালের প্রোডাক্টটা তিনি তৈরি করেছিলেন যেই মালটা রিজেক্ট হয়ে গেছে এটা নেবে না তখন তার সব শেষ কিন্তু একজন বায়ার তিনি এসে বললেন যে আমার এই সাইজের একটা মাল লাগে দেখা গেল সে তিনি দ্বিগুণ দাম দিয়ে যেটা রিজেক্ট হয়ে গেছে ওই মালটা তিনি নিয়ে নিচ্ছেন তিনি তখন নিজের জবানে তিনি বলেছেন যে আমি অবাক হয়ে গেলাম যে আসলে আল্লাহ আসলে দিতে পারেন তো একজন মানুষ যখন এই ইমানটা তার ভিতরে থাকে সে সফল সুতরাং একজন মানুষের সফলতা নির্ভর করে তার বিশ্বাসের উপরে সেই বিশ্বাসটা হবে আল্লাহর উপরে যে আল্লাহ আমাকে সফল করবেন আমার শান্তিটা আল্লাহ দিবেন আমার অশান্তিটা আল্লাহ দিবেন আমার অসুস্থতা আল্লাহ দিবেন আমার অসুস্থ হয়ে যাওয়ার পর অত অসুস্থ আল্লাহ কি আমাকে দেখে না 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 এই অসুস্থতাও আল্লাহর পক্ষ থেকে আমার ইমানে দুর্বলতার কারণে আমি হয়তো ধৈর্য ধারণ করতে পারছি না তবে এই ধৈর্যের পরে আমার অবশ্যই কিছু আছে এই হলো একটা অল্লা দিনা উঞ্জিলকাবলি এরকমভাবে ধারাবাহিকভাবে কিতাবের প্রতি বিশ্বাস পূর্ববর্তী নবীদের প্রতি বিশ্বাস আখেরাতের প্রতি বিশ্বাস আমাকে যেই রিজিক দেওয়া হয়েছে সেখান থেকে আমি আল্লাহর পথে বা ভালো কাজে কল্যাণমূলক কাজে খরচ করব এই জাতীয় গুণাবলীগুলি যখন একজন মানুষের অর্জিত হয় তখন সে সফল কাম কারণ আপনি যখন আপনার উপার্জিত অর্থ থেকে কিছু অ মানে দুস্থ অনাথ মানুষের জন্য আপনি খরচ করবেন এই মানুষগুলো আপনার জন্য দোয়া করবে এই মানুষগুলো কিন্তু আপনাকে বেশি কিছু দিতে পারে কিন্তু আপনাকে দেখলে যেই একটা হাসি দিবে আপনার জীবনের সফলতা এটা ঠিক এইভাবে প্রত্যেকটা কাজই কিন্তু তো এইভাবে যখন এটা হলো একজন মানুষের সফলতা আর আমি অনেক টাকা পয়সার মালিক হলাম কিন্তু আমি মরে যাওয়ার পরে আমার হিসাবটা কঠিন হয়ে গেলো তাহলে আমার এই জীবনের সফলতার কোনো ভ্যালু নেই তো এই জন্য পরকালীন জীবনটাকে সামনে নিয়ে জীবনকে সাজালে এটা হলো একজন সফল মানুষের বৈশিষ্ট্য এবং এটাই হলো একজন সফল মানুষের মূল মানে গুণাবলী এবং এটা তার সফলতার মানদণ্ড মানদণ্ড অনেক অনেক ধন্যবাদ শাহিকমুল্লা আমরা আবারও একটি ছোট্ট বিরতিতে যাব ইনশাল্লাহ ফিরবো আবারও আপনার কাছে প্রিয় দর্শক নিচ্ছি আবারও ছোট্ট বিরতি ফিরছি অল্পক্ষণের মধ্যেই আপনাদের সকলকে আমরা আশা করি সাথেই পাব সুপ্রিয় দর্শক বিরতির পর আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সৌজন্যে আমরা আবারও শায়কের কাছে যাচ্ছি শায়ক আপনাকে আবারও ধন্যবাদ মোবারকবাদ আমরা বিরতির পূর্বে আমাদের এক বোনের কাছ থেকে একটি প্রশ্ন পেয়েছিলাম যে উনি ওনার আম্মার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন এবং ওনার আম্মা ইন্তেকাল করেছেন ইনানিল্লা তো তারপরে উনি সেই টাকাটা করতে চাচ্ছেন এবং ওনার স্বামীকে না জানিয়ে করতে চাচ্ছেন এবং সাথে আরেকটি প্রসঙ্গ ছিল যে উনি বলছিলেন যে ধরেন দুই লাখ টাকা উনি নিয়েছেন কিন্তু এটাতে তো এটা ওনার আম্মার যেহেতু তাহলে এটা আরও ভাই বোন আছেন ওনার তো তারা তো এটার হকদার রয়েছেন তো সেই ক্ষেত্রে আসলে উনি কিভাবে এটাকে ইয়ে করবেন না এটা আসলে খুবই সুন্দর একটি বিষয় এবং এটা আমাদের সমাজের খুব প্রয়োজনীয় যে টাকাটা বোন আপনি ধার নিয়েছেন আপনার মায়ের কাছ থেকে এবং সেই টাকাটা মায়ের ইন্তেকালের পর আপনি এখন সদাকা করতে চাচ্ছেন প্রথম কথা হলো এই কথাটা আপনার ভাই বোনদেরকে জানানো আপনার জন্য নৈতিকভাবে এটা আপনার জন্য একদম ফরজের পর্যায়ে যেহেতু ফরজবাণী হলো কোরআন দ্বারা সাব্যস্ত শরীয়তের বিধানগুলিকে আমরা ফরজ বলি আর যেই বিধানগুলো যেই বিষয়গুলো আপনার নৈতিকভাবে শতভাগ আপনাকে করতেই হবে এটা আমরা ওই ফরজের সমপর্যায়ের গুরুত্বের বিবেচনা আমরা বিবেচনা করি সুতরাং এটা অবশ্যই কর্তব্য পালনীয় আপনি তাদেরকে জানাবেন তাদেরকে জানানোর পরে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে তাহলে দুই লক্ষ টাকা মায়ের তোমার কাছে ছিল তাহলে সেটা তো আমরাও হকদার দেখুন তারা যদি সেই দাবি না ছাড়ে আপনি বলবেন যে আমি চাচ্ছি এই টাকাটা মায়ের পক্ষ থেকে সদাকা করে দিতে তাহলে তারা যদি বলে যে না তুমি কি সদাকা করবা আমাদের আমাদেরকে দাও আমরা আমরা সদাকা করি বা যা করি এটা যদি বলে থাকে তাহলে আপনি আপনার মায়ের ওই অংশটা অংশ থেকে তাদের প্রাপ্য দিতে আপনি বাধ্য এবং তাদের বাধ্যটা তাদেরকে দিয়ে দেওয়াটাই আপনার মায়ের জন্য শান্তির জন্য মায়ের কল্যাণ কর মাঘ জন্য শান্তির জন্য এটা কল্যাণ কর তারপরে যদি তারা বলে যে না ঠিক আছে আমরা এটা দাবি মুক্ত হয়ে গেলাম আমরা তোমাদেরকেই অথরিটি অথরাইজড করে দিলাম যে তুমি এটা যে সদাকা করে দিবে যদি তারা যদি রাজি হয় তাহলে আপনি তাদের পুরোটাই আপনি সদাকা করে দিতে পারেন তাতে কোনো সমস্যা নাই আর তারা যদি দাবি না ছাড়ে তাহলে অবশ্যই আপনার অংশ আপনি রেখে সন্তান হিসেবে আপনি একটা অংশ পান ওই অংশটুকু রেখে বাকিটুকু যার যার হাতে আপনি ফিরিয়ে দিবেন এটা হলো সবচেয়ে বড় আমানত জি শুক্রিয়া অনেক ধন্যবাদ শেখ জাজাকাল্লাহ এরপরে আমাদের ভাই মুশাররফ পাবনা থেকে তিনটি প্রশ্ন করেছিলেন। ওনার প্রথম প্রশ্নটি ছিল যে একামত ছাড়া ফরজ সালাত পড়লে হবে কিনা। এখানে আমরা আসলে ক্লিয়ার করব ফরজ সালাত একামত ছাড়া এখন এটা কি মসজিদের জামাতে কিনা বা আপনারা সম্ভবত এককভাবে পড়ার ক্ষেত্রে তাই বলেছেন। হ্যাঁ এখন যেহেতু আপনি এভাবে বলেছেন তা বোঝা গেল এককভাবে এককভাবে যদি আপনি ফরজ সালাত আদায় করেন তাহলে সেই ক্ষেত্রে একামত দেওয়া এবং না দেওয়া সেটা সম্পূর্ণ আপনার এখতিয়ারের মধ্যে আপনি একা ফরজ সালাত আদায় করার ক্ষেত্রে কেরাত জোরে পড়া না পড়া সেটাও আপনার এখতিয়ারের ক্ষেত্রে আপনি যদি একামত দেন তাহলেও আপনি শূন্য অনুযায়ী আপনি একামত এবং বাকি কার্যক্রম সম্পন্ন করলেন আর যদি একামত না দেন তাহলে আপনার সমস্যা নেই জন্য যেহেতু আপনি একা নামাজ আদায় করছেন সুতরাং একামত দিলেও হবে একামত না দিলেও হবে আর যদি মসজিদে জামাত হয় তাহলে তো একামত সেটা শূন্য হিসেবে আপনাকে আদায় করতেই হবে জি অনেক ধন্যবাদ শাহে ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে টাকা তো টাকার মধ্যে অনেক ময়লা থাকে অনেক স্পর্শ করেন অনেক হাত ঘুরে আসে তো সেটা সেখানে হয়তো অনেক ময়লা যা থাকতে পারে ময়লা থাকতে পারে তো এরকম টাকা পয়সা নিয়ে মসজিদে ঢোকা যাবে কিনা আপনার চিন্তাটা অত্যন্ত পরিচ্ছন্ন আলহামদুলিল্লাহ তবে এখানে একটু অতি বিষয় আছে যেমন যেটা হলো শরীয়তের কিছু মূলনীতি আছে মূলনীতি হলো যে আপনি যেমন একজন মানুষ আপনাকে খাওয়াচ্ছে তো খাওয়ার ক্ষেত্রে আপনি এখন চিন্তা করেন এই লোকটা আমাকে যে খাওয়ালো সেটা কি হালাল নাকি হালাম হালাল উপার্জন না হারাম উপার্জন দিয়ে আপনি খোসাখুষি করেন ভাই আপনি কি চাকরি করেন আমি তো ভাই অমুক জায়গায় চাকরি করি আপনার বেতন কত আমার বেতন এত তো এই বেতন দিয়ে আপনি আমাকে এই খাবার এটা কি আপনার হালাল টাকার এই কথা বলার কোনো রাইট কোনো অধিকার এবং এটা বলা সম্পূর্ণ নিষেধ আপনার জন্য এটা শরীয়তে নিষেধ করে দিয়েছে আপনার সামনে যেই খাবারটা দিয়েছে যদি ব্যক্তি সম্পর্কে আপনি জানেন যে এই ব্যক্তিটার অধিকাংশ ইনকাম হালা হারাম তাহলে আপনি তার ওই মেহমানই আপনি হবেন না আপনি সেক্ষেত্রে সতর্কতার জন্য আপনি খাওয়াটা অ্যাভয়েড করতে পারেন আপনার সন্দেহ আছে কিন্তু তার সব টাকাটাই তো হারাম না সে তো আপনাকে ভালো টাকা থেকেই খাওয়াতে পারে এই ভালো ধারণাটা পোষণ করতে ইসলাম আমাকে শিখিয়েছে এখন সেই দৃষ্টিকোণ থেকে এখন টাকার বিষয়টা আসেন আপনার চিন্তাটা সঠিক তবে এখানে মাসালা হলো টাকা এটা একটা কাগজ এটা মানুষের হাত বদল হয় হাতের ময়লা লাগতে লাগতে এটা বিভিন্ন হতে পারে এটা নাকা নাপাকের কোনো সম্ভাবনা নেই এরপর আপনার প্রশ্ন মাছওয়ালার কাছে আছে সেখানে মাছের আড়তে পড়তে পারে নাপাক লাগার কিন্তু মাছের পানি ওখানকার এগুলি নাপাক না এরপর আপনার প্রশ্ন আসতে পারে যে টাকা হঠাৎ করে এই করার সময় বাথরুমে অর্থাৎ পেশাবখানায় পড়ে গেছে এটা আপনি পানি দিয়ে ধুয়ে আপনি আবার পকেটে রেখেছেন এরকমও তো হতে পারে যেভাবেই হোক না কেন যদি সত্যিকারে কোনো নাপাকি লেগেও থাকে যখন এটা শুকিয়ে গেছে তখন এটার মধ্যে আর না পাকি নাই জমিনের মধ্যে কেউ পেশাব করে দিয়েছে জমিনের মধ্যে কেউ পায়খানা করে দিয়েছে সেই জমিনটা পরবর্তীতে একটা সময় পরে শুকিয়ে গেছে মলমূত্রটা একদম শুকিয়ে গেছে সেখানে কোনো গন্ধ রং কিছুই অবশিষ্ট নেই যখন সেটা নেই সেখানে আপনার জন্য নামাজ পড়া যায় ঠিক এই টাকাটা যত ময়লা আবর্জনা যেভাবে থাকুক না কেন ময়লা থাকুক না পাই কিন্তু এটার মধ্যে যখন দৃশ্যমান হচ্ছে না দুর্গন্ধ নেই এবং ময়লার কোনো চিহ্ন বাকি নেই এটা ততক্ষণ পর্যন্ত এটা কোনো না না এটা নিয়ে আপনি নামাজ সালাত আদায় করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ শেখ আল্লাহ ওনার তৃতীয় এবং শেষ প্রশ্ন ছিল যে মানুষ মৃত্যুর পরে ভালো আত্মা ইলিন এবং মন্দ আত্মা সিজিনে যায় তো একটা কথা প্রচলিত আছে আমাদের সমাজে যে আত্মীয় স্বজন যখন কান্নাকাটি করেন তখন মৃত মৃতের আত্মা সেটা দেখতে পান এরকম একটা কথা প্রচলিত আছে এই কথাটা ঠিক আছে কিনা হ্যাঁ রোহটা এল সেই সেটা চলে যায় এটা শতভাগ হাদিস দ্বারা প্রমাণিত এখন মাইয়েত আপনাকে আমাকে আমার বাড়ির লোকজন কান্নাকাটি করছে সেটা দেখে আসলে কান্নাকাটির বিষয় না হাদিসে বলা হয়েছে যে যখন ইউ আজ জিবুল মাই বিবুকা ই আহ যে মাইয়েতকে শাস্তি দেওয়া হবে তার পরিবারের ক্রন্দনের কারণে এবং হাদিসের মধ্যে একটা অধ্যায় আছে নাওহা এই অধ্যায় নিষিদ্ধর ব্যাপারে অর্থাৎ জাহিলি যুগে রসুল আসলামের পূর্ববর্তী সময়ে নাওহা অর্থাৎ গীত গেয়ে সুরে সুরে এভাবে গান গেয়ে গেয়ে মৃতের জন্য একটা মাতম করা হতো রোনাঝারি করা হতো এটাকে নিষিদ্ধ করা হয়েছে এটার কারণ হলো ওই হাদিসের মধ্যে বলা হয়েছে ইউ আজিবুল বিবুকা ই মাইয়েতকে শাস্তি দেওয়া হবে তার পরিবারের ক্রন্দনের কারণে এটা শাস্তির এই জন্য দেওয়া হবে যেহেতু সে কেন জীবিত থাকতে এই পরিবারের লোকজনকে এই ইসলামের বিষয়টাকে কেন বুঝালো না এরপর কথা হলো যে মাইয়েত পরিবারের কান্নাকাটি দেখে না বিষয়টা শুধু কান্নাকাটি না হাদিসের বিভিন্ন হাদিসে বারা ইবনে আজিব আল্লাহ তালা আনহুর সবচেয়ে কবরের আজাব সম্পর্কে তার থেকে বর্ণিত হাদিসের সংখ্যা সবচেয়ে বেশি ইমাম বাইহাকি হাকে রাহিমাউল্লাহ তালা এই হাদিসগুলো একসাথে করে তিনি একটি পুস্তক রচনা করে দিয়েছেন তো সেই বর্ণনা থেকে যেটা পাওয়া যায় যে মাইয়েত যখন মাইয়েতকে যখন লাস্টা কাঁধে করে যখন আত্মীয় স্বজনরা যায় তখন মাইয়েত এটা বুঝতে থাকে যে এরা আমার সাথে যাবে কবরে দুজন নামে মনে করে আর আমার সাথে যাবে এই যে দেখে তারপরে তারা ফিরে আসে এরপরে কবরের পাশ দিয়ে আত্মীয় স্বজন বা মেয়েরা যখন যাওয়া যাওয়া আসা করে কবরে যিনি মাইয়েত আছেন তিনি সব শুনতে দেখতে পান কিন্তু কিছুই বলতে পারেন না এবং সেখানে শাস্তি আবার পৃথিবীতে প্রাণীরা দেখতে পায় শুধুমাত্র মানুষ এবং জিন এই দুইটা প্রাণী দেখতে পায় না হাদিস দ্বারা প্রমাণিত এখন এই লিগিন এবং চলে যাওয়ার পর দেখে কিভাবে আসলে বিষয়টা কি জানেন রোহ এ হাদিসের মধ্যে যেটা আছে একজন মাইয়েতকে যখন নাকি মালাকুল মৌত এবং তার সঙ্গীরা এটা নিয়ে যায় তখন যেতে থাকে আর ফেরস তারা জিজ্ঞেস করতে থাকে এটা কার রোহ তখন বলে যে এটা রোহ অমুকের তো এই যে রোহটা এই যেখানে থাকুক সেখান থেকে এগুলি অবলোকন করে কিন্তু এটার কারণে আমাদের সমাজে যে কুসংস্কার যে তিন দিন পর্যন্ত এটা করা যাবে না তিন দিন পর্যন্ত এটা করা যাবে না তারপরে এরকম রোহু আসবে এই জন্য খাওয়াতে হবে এগুলি ভুল কিন্তু আগের এটুকু সহই যে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার রোহকে দিয়ে এটাকে দেখানোর এই তৌফিকটা দিয়ে থাকেন এবং আল্লাহর কুদরতি এটা হয়ে থাকে অনেক অনেক সুক্রিয়া আজকে আমাদের হাতিয়ার সময় নেই আপনার মূল্যবান সময় শেয়ার করেছেন এই জন্য আয়োজনের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে অনেক সুক্রিয়া জেজাকাল্লাহ আপনাকে এবং ইসলামের এই ইসলামী অনুষ্ঠান ইসলামী জীবন বিধান নেক্সাস টেলিভিশন কর্তৃপক্ষ সকলকে ধন্যবাদ অনেক শুক্রিয়া শাহেদ জল্লা প্রিয় দর্শক আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজকে সাইকের মাধ্যমে আমরা যে কথাগুলো শুনলাম আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা জানলাম আলহামদুলিল্লাহ এবং আজকের যে মূল্যবান বিষয় ছিল একজন সফল মানুষ প্রকৃত সফল মানুষ আমরা কাকে বলবো ইসলামী শরিয়া কাকে সফল মানুষ বলছেন তো এই সম্পর্কেও আমরা শুনেছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুলা আলমিনের কাছে তাওফিক চাইব আমরা সফল মানুষের প্রকৃত সফল মানুষের যে মানদণ্ড যে সংজ্ঞা এবং যে কার্যক্রম আমরা জেনেছি এগুলো যেন আমরা প্রত্যেকে আমরা ধারণ করতে পারি প্র্যাকটিস করতে পারি এবং প্রথমত বিশ্বাস করে সেই পথে এগিয়ে যেতে পারি আল্লাহ রাবুল আলমিনের কাছে সেই তাওফিকছে আপনাদের প্রত্যেককে আরও একবার ধন্যবাদ মোবারকবাদ এবং সুক্রিয়া জানিয়ে এবং সেই সঙ্গে আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ ওসালামু আলাইকুম রহমতুল্লাহি